বিশাল জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা না গেলে করোনা সংক্রমণ কঠিন হয়ে দাঁড়াবে। এটিএন বাংলার মুক্ত মত অনুষ্ঠানের আলোচনায় এই বক্তব্য উঠে আসে। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচি সম্পৃক্ত করা গেলে ভ্যাকসিনেশন আরও সহজ হবে বলে জানান আলোচকরা। এদিকে একদিনে এক ব্যক্তির তিনবার টিকা নেওয়ার ঘটনার কোনো সত্যতা মেলেনি বলে জানিয়েছেন অনুষ্ঠানের আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। করোনার টিকা নিয়ে কোনো ধরনের গুজব যাতে না ছড়ায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গণটিকা যখন আমরা শুরু করতে পারবো তখন আমাদের কিন্তু রোগটা তখন আস্তে আস্তে কমে আসবে। এই জন্য আমার মনে হয় ভ্যাকসিনটা আমরা সকলে মিলে যদি শুরু করতে পারি তাহলে রোগ প্রতিরোধটা অনেক কমে যাবে। সে বলেছে একই হাতে তিনটি দিয়েছে, একই হাতে তিনটি দেওয়ার কথা না। এক, দুই নম্বর হলো ওই আমার তদন্ত কমিটি দেখেছে যে তিনটি ছিদ্র আছে কিনা সেই হাতে, তারা সেটা পায়নি। টিকা তিনবার প্রদান করবার যে অভিযোগ গণমাধ্যমে উত্থাপিত হচ্ছে এর মধ্যে দিয়ে আমরা মনে করি আমাদের টিকা গ্রহণকারীরা এখন সচেতন হবে, টিকা প্রদানকারীরা আরও বেশি সচেতন হবে।